সো স্মার্টফোনে ফুল স্ক্রিন ডিজাইন দেওয়ার জন্য স্মার্টফোন ম্যানুফ্যাকচারাররা কী কী করে নি নচ থেকে শুরু করে ওয়াটার ড্রপ নচ পপ আপ ক্যামেরা স্লাইডিং মেকানিজম পাঞ্চোল ডিজাইন ফ্লিপ আউট ক্যামেরা কিন্তু আজ পর্যন্ত কোনো ম্যানুফ্যাকচারার এর একটা পারমানেন্ট সলিউশন বাড়া করতে পারেনি যেখানে আমাদের একই সঙ্গে ফুল স্ক্রিন ডিজাইনও লাগবে ফন ফেসিং ক্যামেরাও লাগবে এবং ফোনের ডিউরেবিলিটিও লাগবে তো এবার মনে হচ্ছে এই প্রবলেমটির একটি পারমানেন্ট সলিউশন চলে এসেছে যেটা হচ্ছে ইন ডিসপ্লে ক্যামেরা আগে হ্যাঁ এটা সেই টেকনোলজি যেই টেকনোলজিতে আপনার ফোন ফেসিং ক্যামেরা থাকবে আপনার ডিসপ্লে নিচে এবং যখন নর্মালি আপনি আপনার ফোনটি ইউজ করবেন আপনি এই ক্যামেরাটিকে দেখতে পারবেন না আপনি ফুল স্ক্রিনের মজা নিতে পারবেন এবং যখন আপনাকে সেলফি নিতে হবে আপনি ক্যামেরা অ্যাপটি ওপেন করলেন এবং সেই ক্যামেরাটি ডিসপ্লের ভেতর থেকে আপনার ফটো ক্লিক করে নেবে সো অনেক টাইম ধরে এরকম রিপোর্ট আসছিল যে স্যামসাং তাদের ফোনে সর্বপ্রথম এই টেকনোলজিটি নিয়ে আসতে পারে কিন্তু আজকে সকালে ওপো একটা একটা ভিডিও পাবলিশ করে তাদের টুইটার অ্যাকাউন্টে যেখানে তারা তাদের একটা কনসেপ্ট ফোন বেসিক্যালি কনসেপ্ট ফোনে একটা ডিসপ্লে ক্যামেরাকে শো অফ করে যেখানে ফোনটিকে অ্যাজ ইট ইজ রেখে দেওয়া হয়েছে এবং একটু পরে এর ক্যামেরা অ্যাপ্লিকেশনটি ওপেন করা হয় এবং যখন ক্যামেরা অ্যাপ্লিকেশনটি ওপেন করা হয় ডিসপ্লের উপরের উপরে পোর্শনটি অফ হয়ে যায় এবং একটা ছোট্ট অ্যানিমেশন দেখা যায় যে ইনডিসপ্লে ক্যামেরাটি এখানে রয়েছে এবং এটাকে আরও ভালোভাবে বোঝানোর জন্য যে এখানে ফিজিক্যালি ইনডিসপ্লে ক্যামেরাই রয়েছে সেখানে একটা হাত নিয়ে যাওয়া হয় যেটাকে পরে ডিসপ্লেতে দেখা যায় সো এরপরেই বেসিক্যালি স্বামী তাদের নিজস্ব ইনডিসপ্লে ক্যামেরার ভিডিও পাবলিশ করে এরকম অনেক টাইম ধরে রিপোর্ট আসছিল যে স্বামী তাদের নিজস্ব ইন্ডিক্সপ্লে ক্যামেরা টেকনোলজি ডেভেলপ করছে সো স্বামী যখন দেখেছে ওপো তাদের টেকনোলজি একটি ভিডিওর মাধ্যমে পাবলিশ করেছে তো তাড়াতাড়ি স্বামীও তাদের নিজস্ব টেকনোলজি ভিডিওর ভিডিও মাধ্যমে পাবলিশ করে যেখানে ওপোর ফোন একটি কনসেপ্ট ফোন মনে হচ্ছিল অন্যদিকে স্বামীর যে ফোনটি রয়েছে সেটা কিন্তু একটা ওয়েল ফিনিশড একটি ফোন স্বামী এটা দাবি করছে যে তাদের ইন্ডিসপ্লে ক্যামেরার টেকনোলজিটি তাদের নিজস্ব এবং তাদের কাছে এটার পেটেন্টও রয়েছে যার মানে বেসিক্যালি এটাই যে সামির যে টেকনোলজিটি রয়েছে এবং ওপর যে টেকনোলজিটি রয়েছে তারা কমপ্লিটলি ডিফারেন্ট প্রিন্সিপালের উপরে কাজ করতে পারে এখন আমাদের দেখতে হবে যে কার টেকনোলজি সবচেয়ে বেস্ট পারফর্ম করতে পারে যদিও দুটি কোম্পানির ভিতরে একজনে এখনও কনফার্ম করেনি যে এই টেকনোলজিটি মাস প্রোডাকশনে কবে যাবে এবং তাদের স্মার্টফোনে এই টেকনোলজিটি কবে দেখতে পাওয়া যাবে এটা এক্সপেক্ট করা হচ্ছে যে দুই সালের শেষের দিকে কিংবা দুই সালের শুরুর দিকে স্মার্টফোনে ইনডিসপ্লে ক্যামেরা দেখতে পাওয়া যাবে আর এখনও প্রপারলি এটা জানে যায়নি যে এই দুটি টেকনোলজি আসলে ঠিক কীভাবে কাজ করে সো ইন ফিউচার এই বিষয়ে যদি আরও ইনফরমেশন আমি পাই আপনাদের অবশ্যই ইনফর্ম করবো সো গাইজ এই ভিডিও এটুকুই আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করুন হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের কন্টেন্ট ফিউচার দেখার জন্য এই ভিডিও এটুকুই বেশ ভালো থাকুন সুস্থ থাকুন দেখে থাকুন বাংলা টাইক্স থ্যাংস ফর ওয়াচিং